আসসালামু আলাইকুম। জি ভাইয়া, গত 6 বছর আগে আমার সাথে হুজুর দিয়ে বিয়ে করে সাদ্দাম হোসেন, সে আমাকে দীর্ঘই 6টা বছর ভোগ করে আমার 3টা সন্তানকে সে নষ্ট করায়। এখন আমি চতুর্থবার আবার মা হতে যাচ্ছি। এখন সেই মুহূর্তে সব কিছু, ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব কিছু সে বিক্রি করে এলাকা থেকে সে পালিয়ে যায়। এখন আমাকে আপনারা তাকে খুঁজে দেওয়ার একটু ব্যবস্থা করে দেন, তাকে একটু খুঁজে দেন। এখন আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, এখন যদি আমি তাকে না পাই তাহলে আমার বেঁচে থাকাও মনে হয় না সম্ভব হবে কোনোভাবে। অনেক বাধ্য হয়ে এসেছেন, কারণ যেই ঘটনাটি তার সাথে ঘটেছে সেটা বলা যায় তার জীবনের চরম বড় অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, হয়তো বা ইতিমধ্যে বুঝতে পারছেন। তো আপু, যেটা বিষয় হচ্ছে, তার নামটা বলেছেন আপনি সাদ্দাম হোসেন। জি, এই সাদ্দাম হোসেনের সাথে আপনার কীভাবে পরিচয় হয়েছিল? ওরা আমরা একই এলাকায় বসবাস করতাম দীর্ঘ 21-22 বছর, তো এখান থেকেই ওর সাথে এক এলাকা পাশাপাশি ভিত্তিকভাবে পরিচয়, পাশাপাশি আমাদের বাসা। পাশাপাশি বাসা? হ্যাঁ জি। আচ্ছা, আপনি কি এলাকার নামটা উল্লেখ করতে চাচ্ছেন? হ্যাঁ, দক্ষিণগাতি নাম্বার রোড। দক্ষিণগাতি নাম্বার রোড, এখানেই আপনার প্রায় 20 থেকে 22 বছর জি শৈশব ওইখানেই কেটেছে আপনার? জি, ওখানেই। ওর ওই যে আপনার যে হাজবেন্ড ছিলেন তার শৈশব? ওর ওইখানেই, মানে বলা যায় একই সাথে ছোটবেলা থেকে দেখেছেন। ছোটবেলা থেকে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে পরিচয়, তারপর কি রিলেশন হয়েছিল? না, রিলেশন হয়েছিল, রিলেশনের 6 মাসের মাথায় হুজুর দ্বারা বিয়ে করি। তখন ওই স্টুডেন্ট ছিল, বলেছিল 2020 সালের পরে ও একটা কিছু ভালো করে করে ব্যবসা বাণিজ্য একটা বড় করে আর কি বাড়াবে, পরিকল্পনা ছিল, তারপরে ও কাবিন করবে। তো 2020-এর পরে করোনার কারণে আমরা আর কি ওই বিষয়টা তো আগে বাড়িনি। তো গত জানুয়ারি থেকেই যখন ওকে আমি কাবিনের কথা বলতেছিলাম, ও আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করেই প্রতিনিয়ত বলেই চলছে। তা আমি গত মাস কয়েক আগে যখন আমার বাচ্চাটা কনসিভ করি তখন ওকে আমি এই বিষয়টাতে জোর দিই। জোর দেওয়ার পরবর্তীতে ও বললো যে এই সেপ্টেম্বরের 5 তারিখ ওর বাবা আসবে, আসলেও কাবিনটা করবে। তার মানে এর আগে বিয়ে করেছেন, ওনার বাবা বা ওনার পরিবার জানেনি? যখন করছি তখন জানেনি, তার কিছুদিন পরে সবাই বিষয়টাতে অবগত ছিল, সবাই জানতো। তখন কি আপনার মনে হয়নি যে আমি আমার শ্বশুরবাড়িতে থাকাটাই ভালো হবে? হ্যাঁ, মনে হয়েছিল, ও ঢাকা থাকতো বিধায় আমি ওইখানে আর যেতে পারি নাই। ওর বাবা তো সরকারি চাকরি করতো, রিটায়ারের পরে তারা সবাই বাড়িতে চলে যায়। তো তো ঢাকায় ব্যবসা ছিল। তো গত মাসখানিক আগে বলছিল আমাকে যে ঢাকায় ব্যবসা বাণিজ্যটা ভালো চলতেছে না, বাড়ির ওই সাইডে চলে যাব, সর্বোচ্চ আর 1টা বছর আমরা ঢাকায় থাকব। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তো 1 বছর পরে আমরা লাগলে বাড়িতে চলে যাব। পরে বললো আচ্ছা, তো এর মধ্যে তো সব কিছু কিনা বেচা পালাইলো। এখন এই যে কিনা বেচা পালাইলো, জি, আপনার কি মনে হচ্ছে মূল বিষয়টা, মূল সমস্যাটা কোথায় হতে পারে? মূল সমস্যাটা এটাই ভাইয়া, ও আমাকে দীর্ঘটা বছর ছলনার মাধ্যমে অভিনয় করে এমন অভিনয় সবসময় আমার সাথে করতো যে আমি ছাড়া ওর জীবনে কেউ নাই। আচ্ছা, ও সবসময় আমার ফোন করে খবর নিত, আমি যদি কাজেও যাইতাম বারবার ফোন করতো, আমার আসতে দেরি হইলে আমাকে বাইক দিয়ে যায় নিয়ে আসতো, ঘোরা ফেরা খাওয়া দাওয়া সবসময় আমরা বাইরেই বেশি। আপনি কাজ করতেন? জি, আমি জব করি। কি 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 জব? আমি আগে একটা ওষুধ কোম্পানিতে জব করতাম জি, তারপরে আমি একটা মা ও শিশু হাসপাতালে জব করি। আচ্ছা, এখন আমি ওইখানেই আছি। তো প্রায় আমাকে নিয়ে অফিসের সামনে দিয়ে আসতো, নিয়ে আসতো, মানে বিয়ের আগে ওনার সাথে যে বিয়ে হয়েছে, বিয়ের আগে আপনি জব করতেন? হ্যাঁ, তখন আমি জব করতাম। এমনিতে বিয়ের আগে তো আপনার কোনো বিয়ে হয়নি না? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? আচ্ছা আচ্ছা, সেই হাজবেন্ড কি করতো? সে হাজবেন্ড প্রবাসী ছিল। আচ্ছা, তিনি কি মানে আপনাকে বিয়ে করে প্রবাসে চলে গিয়েছে এমন কিছু? ও বিয়ের আগে থেকেই প্রবাসে ছিল, আয়েশা বিয়ে করে আবার চলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এই যে একটা বিষয়, তার সাথে সংসার হয়েছে কত বছর? তার সাথে আমার সংসারের মেয়াদটা ছিল 4-5 বছরের মধ্যে 7 মাসের। মানে 4-5 বছর, মানে ও বিয়ের পরে 3 মাস ছিল, পরের বার আয়েশা আবার 2.5 মাস ছিল। তো ওই গ্যাপটাতেই দূরত্বটা আসে, ধীরে ধীরে আমার ওর সাথে সম্পর্ক হয়, ফিজিক্যাল রিলেশনে জড়াই আস্তে আস্তে। তারপরে যখন আমি বিষয়টাতে নারাজ হই তখনই হুজুরের মাধ্যমে বিয়েটা করে আর বলে যে আমার মাস্টার্সটা কমপ্লিট করে, মানে এই যে বিয়েটা আপনাকে করে, মানে ওনাকে ডিভোর্স দেওয়ার পরে বিয়েটা হয় না? আগে না, ডিভোর্স দেওয়ার পরে। আপনি নিজ ইচ্ছায় আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলেন? জি জি। এই ডিভোর্স দেওয়ার পরবর্তীতে আপনারা হুজুরের মাধ্যমে আপনি বিয়েটা সারেন, দেখা যাচ্ছে যে বিয়ের আগে তার সাথে আপনি সব কিছুই করতেছেন বাট এখানে কোনো বৈধতা নেই, সেই সুবাদে বিয়েটা করেন? জি। আচ্ছা,
এই যে বিয়েটা হলো, বিয়েটার হওয়ার পরে এখন বর্তমানে কত বছর? প্রায় 6 বছর রানিং। 6 বছর। এই 6 বছর রানিং এর মধ্যে ভালোই ছিল বলা যায়। জি। সমস্যাটা বা আপনার প্রতি অনিহাটা শুরু হলো কখন থেকে দ্বিতীয় স্বামীর? এই যে আমি যখন এই বাচ্চাটা রাখার জন্য তার সাথে খুবই জোর দিছি, এইবার আমার এই বাচ্চাটা সে নষ্ট করতে চাইছিল। একদিন রাতের 12টা, এইবার বাচ্চাটা নষ্ট করতে চাইছে বলতে এর আগেও বাচ্চা নষ্ট করেছে? এর আগেও আমার তিনটা বাচ্চা নষ্ট করছে। একজন মা হিসেবে কি কখনো কল্পনা করেনি যে আমি একে একে মা হিসেবে ভাইয়া তিনটা বাচ্চা নষ্ট করা আমার জন্য খুবই অস্বাভাবিক ছিল, আর এটা তো আমি কখনোই রাজি ছিলাম না। ও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতো বিভিন্নভাবে, তারপর আর কি বাধ্য হয়ে আমার করতে হয়েছে প্রতিনিয়ত এটা। কিন্তু এইবারটা যখন আমি করব না, তখন এক পর্যায়ে রাগারাগি অনেক হয়েছিল ওর সাথে আমার গত মাসখানিক আগে। পরে ওর বড় ভাইকে ও ডাকায়, ওর বড় ভাই আসে। পরে ওর বড় ভাইকে যখন আমি সব কিছু ভেঙে বলি, তখন ওর বড় ভাই ওর সাথেই রাগারাগি করে যে বাচ্চা কাচ্চা এটা নষ্ট করতে হবে না, আমি কালকে সকালে এসে তোমাদের সাথে কথা বলবো। ওর ভাইকে ও বুঝায় টুঝায় চইলা যায়। তারপর থেকে আর ও বাচ্চাটা আমাকে নষ্ট করার কথা আর কিছু বলে নাই। তো এই দুই মাসের মধ্যে ও আবার বসুন্ধরা ডিলারের ব্যবসাটা নিয়েছিল, ওই ব্যবসাটা ছেড়ে দিল, 80,000 টাকা লস দেখায়, ডিপিএস গুলো ভেঙে ফেলল। মানে আপনার কথা যেটা উঠে আছে, যখনই আপনি কাবিনের করে বিয়ে করার কথা বলেন বা বাচ্চাটা তিনি নষ্ট কথা বলে, আপনি বলেন রেখে দিবেন, এই দুইটা ঘটনা যখন সামনে আসে, তখন সে আস্তে আস্তে তার ব্যবসা বাণিজ্য সব গুছিয়ে নিতে শুরু করে। জি, সব কিছু গুছিয়ে নিতে শুরু করে। মানে এটা আপনি তখন টের পাচ্ছেন না যে সে কেন একে একে করে এরকম সবগুলো গুছিয়ে নিচ্ছে? আপনার তখন মনে ডাক দেয়নি? আমার একটু মনে হয়েছিল, হওয়ার পরিপ্রেক্ষিতে আমি ওকে যখন জিজ্ঞাসা করছি, ও দেখাইছে যে এই ব্যবসাটাতে প্রায় 80,000 টাকার মতো লস হয়ে গেছে, এটা করা যাবে না, করলে বাকি চালানগুলো থাকবে না। তারপর সে এটা বিক্রি করে দেয়, তারপর বলল যে মনোযোগ দিয়ে বিকাশের আগের দোকানটাই সে আবার করবে। তো এই দোকানটাই ভালোই করতেছিল, আর এই দোকানটা দিয়ে দিব্যি ভালোই চলতো। কিন্তু এই দোকানটাও রাতারাতি যেদিন চলে যাবে সেদিন সকালে বিক্রি করে দেয়। আচ্ছা, ওর বাবা গেছে কতদিন হয়েছে? গত 28 তারিখে গেছে। গত মাসের 28 তারিখে? জি। আজকে হচ্ছে প্রায় 12 তারিখ। এই সময়টুকুর মধ্যে আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন? ও যেদিন চলে গেছে সেদিন ওকে যখন আমি খুঁজে পাচ্ছিলাম না, জি, তখন আমি ওর বাবা মাকে ফোন দেই। ওর বাবা মা আমার কল রিসিভ করে না। হ্যাঁ, ওর বাবা মা আমার কল রিসিভ করে না। পরবর্তীতে আমি একটা আনমোল নাম্বার দিয়ে ফোন দেই, ওর বাবা মা কল রিসিভ করে আমাকে জানায় ছেলে কোথায় আমরা কিছু জানি না। আমি ভেঙে বললাম সব কিছু তো বিক্রি করে এরকম এরকম করে এলাকা থেকে চলে গেছে। বাবা মা আমার কথাটা শুনতে ইচ্ছুক ছিল না, লাইনটা কেটে আমার সবগুলো নাম্বার তারা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়। তারপরে উত্তর, ওর এক মামা থাকে 12 নম্বর সেক্টরে, ওর মামার ওখানে আমি যাই। মামার ওখানে যাইয়া মামাকে আমি জিজ্ঞাসা করলাম, মামা আপনার ভাগিনার সাথে কি আপনার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে? মামা বললো না, আমার সাথে তো অনেক দিন ধরে কথা হয় না। তখন আমি মামাকে বললাম, মামা আমি কিন্তু ওর মোবাইলে গতকালকে আপনার নাম্বার দেখছি আর জিজ্ঞাসা করলাম। পরে বললো হ্যাঁ মামার সাথে কথা হয়েছে, আপনি না করতেছেন কেন? পরে তার টাচ মোবাইলটা আমি চাইলাম, পরে সে টাচ মোবাইলটা যখন দিল, তার টাচ মোবাইলে ওর কোনো নাম্বার ইমুতে কন্ট্যাক্ট বা কিছু ছিল না। তার বাটের মোবাইলটা যখন আমি নিলাম, টানা 3 দিনই ওর মামার সাথে ও 1 থেকে 5-7 বার করে কথা বলতো, এবং ও লাস্ট মোমেন্ট যখন 1টার পর এলাকা থেকে, আপনার আপনার এই ঘটনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তার যে আত্মীয় স্বজন আছে, তার যে কাছের মানুষজন আছে, তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করেই তিনি এখান থেকে পালিয়েছেন এমন কিছু। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হলো তিনি পালিয়েছে, আপনি আপনি এখন চাচ্ছেন হলো কি তাকে ফিরে পেতে চাই? আমার তাকে ফিরে পেতে, মানে আপনি আপনার স্ত্রীর মর্যাদা চাচ্ছেন আর বাচ্চার বাবাকে চাচ্ছেন এমন একটা কিছু? জি ভাই, আমি এটাই চাই, না হলে ভাই আমার বেঁচে থাকার আর কোনো রাস্তাই থাকবে না। আপনার কি মনে হয় আপনি তার সাথে রিলেশনে যাওয়ার আগ থেকে বর্তমান পর্যন্ত কয়টা ভুল করেছেন, কি কি ভুল হয়েছে আপনার? আমার প্রথমত ভুল হয়েছে, আমি এতটা বছর কাবিন টোকে দিয়ে করাইতে পারিনি, আর আমার তিনটা বার সন্তানীয় নষ্ট করছে, এখন যেটা আছে এটাকেও নষ্ট করার যথেষ্ট চেষ্টাও করছে। এখন এই বাচ্চাটাকে, এই সংসারটাকে ভাঙার জন্য ওর বাবা সেদিন আমাকে টাকা সাদে যে আমি টাকা পয়সা দিয়ে দেই, বিষয়টা এখানে শেষ করে দেওয়া হোক। মানে কত টাকা সাদে? টাকার অ্যামাউন্টটা আমিও জিজ্ঞেস করি নাই। তার বিষয়টা এখানে শেষ করতে বলতে কি বোঝাতে চাচ্ছে? মানে আমি তার ছেলেকে ছেড়ে দিই, আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি, আমাকে সে টাকা পয়সা দিবে, আমি যেন চুপ হয়ে যাই। আচ্ছা, তারপর আপনি কি বলেছেন? তখন আমি ওই আঙ্কেল, যে আঙ্কেলকে দিয়ে ওর বাবা কথাটা বলাইছে, পরে তাকে বললাম, কাকা এই কথাটা বলার সুযোগ তো ওর বাবাকে আপনি কেন দিলেন? আপনি বললেন না যদি সম্পর্ক ভাঙারও হয় তা তো সাদ্দামকে প্রয়োজন, ওর তো সামনে আসতে হবে।
পরে বলে হ্যাঁ মা আমি এটা তো বলছি, তাহলে আপনি এটা যদি বলেন তাহলে সেই গ্যাপে আপনাকে টাকাটা কি কইরা সাদে এলাকার ময়মুরব্বি যারা আছে, হ্যাঁ ময়মুরব্বিদের মাধ্যমে আমাকে টাকাটা তারা সাদে টাকা অফার করছে। টাকা অফার করছে। তারপর আপনি কি থানা ধারস্থ হয়েছিলেন? জি, মানে থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় আমি অফিসারের সাথে কথা বলছি। হ্যাঁ, সে বলল, সে আবার কালকে ওর বাবাকে ফোন দিছিল থানা থেকে। আচ্ছা, থানা যখন গিয়েছেন সেখানে কি কোনো ধরনের জিটি বা ইয়া করেছেন, অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, একটা অভিযোগ করেছি। আচ্ছা, অভিযোগপত্র আছে আপনার কাছে? জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার সেই থানার অভিযোগপত্র? অভিযোগপত্র। আচ্ছা, তারপরে সেখান থেকে অ্যাকশন নিয়েছে? হ্যাঁ, সেখান থেকে তারা এসে এলাকায় সব কিছু দেখছে যে ছেলে আসলেই কিনা বেচা পালাইছে, অথচ তার মধ্যে তার বড় ভাই আমার নামে যে রিপোর্ট করছে, আমি নাকি তার ভাইয়ের 8 লাখ টাকা খেয়ে তার ভাইকে নাকি গুম করে ফেলছি। মানে এটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ, আমার বিরুদ্ধে। আচ্ছা, একটা মানুষকে গুম করে কিভাবে, এটা কি আপনি কি সেখানকার লেডি কিলার ছিলেন এমন কিছু? না, তারা এইভাবে অপবাদ দিল কিভাবে? এটাই তো আমার কথা ভাই, রাত্রে 1টা বাজে আমার বাসায় তারা পুলিশ নিয়ে যায় আমাকে হয়রানি করে আসতে। সেদিন আপনার মেয়েটার বর্তমান বয়স কত চলছে? 13 বছর। 13 বছরের মেয়েটা এখন জীবনের এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন আপনি, এখানে আপনি এখন এখান থেকে এখন বাঁচতে আপনি চাচ্ছেন হলো সে ফিরে আসুক। জি, এতে করে কি মনে হচ্ছে, যেই কয়দিন গিয়েছে, হ্যাঁ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন বা এখন গণমাধ্যমে এসেছেন আপনার স্বামীকে খুঁজছেন, কিন্তু স্বামীর বাবা মা কি তাকে খুঁজছে? তারা খুঁজতেছে না। তারা খুঁজতেছে না? না, তারা বলতেছে ছেলের কোনো হদিস পাই না, কিন্তু ছেলের হদিস পাই না, ছেলে নিখোঁজ, এটা তারা ফোন করলেই বলতেছে, কিন্তু ছেলে যে নিখোঁজ এলাকা থেকে হইলো তারা তো আমার এলাকায় আসবে, খবর নিবে বা ভুয়া মিথ্যা একটা জিটি যে তারা করে আসলো পুলিশের ওখানে যায়া, পুলিশ দীর্ঘদিন তার ভাইকে খবর দিয়ে আজ পর্যন্ত থানায় নিতে পারে নাই। সর্বশেষ পরিসরে আপা, সর্বশেষ পরিসরে যারা দেখবে এখান থেকে, আসলে কি এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ হচ্ছে বিশাল একটা ব্যাপার স্যাপার। জি, এখানে দেখা যাচ্ছে আপনার স্বামীকে যদি কেউ দেখতে পায় বা এখানে যারা দেখছে, সবার উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি? আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, যদি তারা কেউ ওকে দেখতে পায় তাহলে যেন আমাকে জানায়, তাহলে যেন আমাকে জানায়, কারণ আমি তো এখন বুঝতেই পারতেছেন আমি কোন পজিশনে আছি, আমি যদি এখন ওকে না পাই তাহলে আমার বেঁচে থাকার আশাটাই বৃথা হইয়া।